فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا যে আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা করে কিয়ামতের দিন আল্লাহর সাথে দিদার লাভ করতে চাই মানে জান্নাত জান্নাত দি ছাড়া তো আল্লাহর সাথে সাক্ষাৎ কেউ করতে পারবে না যে আল্লাহর সাথে দিদার আল্লাহর সাক্ষাৎ কামনা করে সেজন্য আমল সালেহ করে সেজন্য ঈমান আনে এবং সৎ কাজ করে আমল সালেহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে আমল করে ওয়ালা ইশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা এবং তার ইবাদত যখন করবে ইবাদত যেন সাথে কোনো শিরিক মিশ্রিত না থাকে সুবহানাল্লাহ বিহামদিহি অতএব আপনারা আমার সকল আমলকে ঢেলে সাজাতে হবে কোরআন এবং সহি হাদিসের সাথে কোরআন এবং সহি হাদিসের সাথে ঢেলে সাজাতে হবে এর বাইরে চলে গেলে সেটা বাতিল হিসেবে গণ্য হবে